আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, পশ্চিমা আধিপত্যর টান চালকের আসনে চীন, বাইডেনের প্রস্তাবে সৌদি রাজি না হওয়ায় বেড়েছে তেলের দাম, জার্মানরা রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা সম্পর্কে স্কলসের বক্তব্যের নিন্দা করেছে, ইউক্রেনের মিসাইল কামান ধ্বংসের নির্দেশ রুশ প্রতিরক্ষা মন্ত্রীর, ইসরায়েলি কর্মকর্তাদের যুদ্ধ অপরাধী হিসেবে স্বীকৃতি দিতে হবে বলেছে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পশ্চিমা আধিপত্য টান চালকের আসনে চীন, ইউক্রেন যুদ্ধ পশ্চিমা আধিপত্য শেষ হওয়ার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। লন্ডনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জোটকে সমর্থনকারী একটি ফোরামে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর পাল্টে যেতে শুরু করেছে ভূরাজনীতি, সামনে চলে আসছে বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয়, প্রভাবশালী দেশগুলোর উত্থান পতন নিয়ে চলছে বিশ্লেষণ। এমন এক সময়ে টনি ব্লেয়ার বলেছেন, ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে পশ্চিমের আধিপত্যর অবসান ঘটেছে, কারণ রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ব পরাশক্তির মর্যাদায় উঠে আসছে চীন। রোববার লন্ডনে ইউক্রেন বিষয়ক এক আলোচনায় সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি বা সোভিয়েত ইউনিয়নের পতনের সময়টি ছিল বিশ্ব ইতিহাসের বাকবদলের মুহূর্ত, তবে এবার স্পষ্টতই পশ্চিমা চালকের আসনে নেই। তিনি আরও বলেন, আমরা পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য অবসানের দিকে যাচ্ছি, পৃথিবী অন্তত দ্বিমেরু এবং সম্ভবত বহুমুখী হতে চলেছে, আর এই শতক সবচেয়ে ভূরাজনৈতিক পরিবর্তনটি আসবে চীন থেকে, রাশিয়া থেকে নয়। যুক্তরাজ্যের সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রী মনে করেন, পশ্চিমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব শেষের পথে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শক্তিধর হয়ে উঠেছে চীন। এদিকে জানবেন, বাইডেনের প্রস্তাবে সৌদি রাজি না হওয়ায় বেড়েছে তেলের দাম। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তেলের সংকট নিরসনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে সৌদি যুবরাজ ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, একটি ফোন কলের কিছু প্রত্যাশা ছিল কিন্তু তা হয়নি, এটি ছিল সৌদি তেলের সিফি খোলার অংশ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে মার্কিন যুক্তরাষ্ট্র মস্কো থেকে পর্যাপ্ত তেল ও গ্যাস আমদানি করত, কিন্তু বাইডেন মঙ্গলবার রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করেছেন। এর জবাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র মার্কিন গ্যাসের দাম বেড়েছে, বাইডেনের নিষেধাজ্ঞার ঘোষণার দিনে এই দাম রেকর্ড পরিমাণ করেছে। সংকট সামাল দিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এখন বিকল্প সরবরাহকারীদের সন্ধান খুঁজছে। রাশিয়া ইউক্রেনে হামলার এক সপ্তাহ আগে সৌদি আরবকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়া সৌদি আরব উভয় তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য। রাশিয়ার বিপক্ষে গিয়ে তেল উৎপাদন বাড়ালে মস্কো ক্ষুব্ধ হতে পারে আশঙ্কায় ওয়াশিংটনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে রিয়াদ। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিউস এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেনের উপদেষ্টারা বসন্তে সৌদি আরব সফর গিয়ে আলোচনা করতে যাচ্ছেন যাতে দেশটিকে আরও তেল উৎপাদনে রাজি করানো যায়। এ ব্যাপারে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বাইডেন, তবে যুবরাজ সেই ফোন কল প্রত্যাখ্যান করেন। বাইডেনের সঙ্গে সৌদি যুবরাজ তথা দেশটির ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ সালমানের কষাকষির বিষয়টি নতুন অবশ্য নয়। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেনে হামলা ইস্যুতে সৌদি আরবে ফরিয়া রাষ্ট্র বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এ কারণেই হয়তো তেল দিতে আরও অস্বীকৃতি জানিয়েছে সৌদি যুবরাজ, আর এ কারণেই বেড়ে গিয়েছে তেলের দাম। এদিকে জানিয়ে দিব, জার্মানরা রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা সম্পর্কে স্কলস এর বক্তব্যের নিন্দা করেছে। জার্মান ম্যাগাজিন ডের স্পিঙ্গেলের পাঠকরা রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা সম্পর্কে জার্মান চ্যান্সেলর অলাফ স্কলসের কথা সমালোচনা করেছেন। এর আগে ফ্রাঙ্কফুর্টার আল গেমেইন জেইতুং পত্রিকার একটি কলামে জার্মান সরকারের প্রধান বলেছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা ব্যবহার করবে না যদি মস্কোর আরোপিত শর্তে শান্তি প্রতিষ্ঠা করা হয়, এবং স্বীকার করে যে অনেক জার্মানরা এর পরিণতির মুখোমুখি হয়েছিল, রুশ বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উপরন্ত স্কলস মতামত প্রকাশ করেছেন যে বার্লিন নেতার ভূমিকা পেয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের স্বতন্ত্র দেশগুলিকে রাশিয়ান ফেডারেশনের সিদ্ধান্তে স্বার্থপর অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। প্রকাশনার অনেক পাঠক জার্মান চ্যান্সেলর রুশ বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার পরিকল্পনাকে মাথায় গুলি করে বলে অভিহিত করেছেন এবং জার্মানির জন্য একটি কঠিন ভবিষ্যতের ভবিষ্যৎবাণীও করেছেন। এমন একটি দেশ যেখানে কেউ জানে না যে আমরা পরের শীতে কীভাবে বেঁচে থাকব,
যে দেশ বিদেশ থেকে সামরিক সুরক্ষা প্রয়োজন লিখেছেন একজন পাঠক জার্মানির একটি নেতৃবৃন্দের ভূমিকা নিচ্ছে এবং ভিন্ন মতের কণ্ঠস্বর হলো স্বার্থপররা বাধা দিচ্ছে আমরা কাকে বেছে নিয়েছি আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভীত আরও একজন চোখ করে এই কথা লিখেছেন অন্য একজন ভাষ্যকর ভবিষ্যৎবাণী করেছিলেন যে জার্মানি বিশৃঙ্খলায় নেমে আসার হিসেবে শীঘ্রই অনেক লকডাউন অ্যাডভোকেটের মানসিকতা পরিবর্তন করতে হবে অন্য একজন ভাষ্যকর আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে জার্মান বেশিরভাগ মানুষ নিষেধাজ্ঞার পরিণতি আর বহন করতে চাইবে না যা মূলত জার্মানদেরই ক্ষতি করবে এদিকে জানিয়ে দিব ইউক্রেনের মিসাইল কামান ধ্বংসের নির্দেশ রুশ প্রতিরক্ষামন্ত্রীর ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কামান ধ্বংসের নির্দেশ দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার সেনাবাহিনীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে রুশ এই প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে সের্গেই শৈগু ভোস্টক গ্রুপের কমান্ডারকে শত্রুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি ধ্বংস করার জন্য হামলার নির্দেশ দেন সম্প্রতি কিয়েভের পশ্চিমা সরবরাহ করা একাধিক লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে 30টি রাশিয়ান লজিস্টিক এবং গোলাবারুদ ঘাঁটি সফলভাবে ধ্বংসের দাবির মধ্যে এই নির্দেশ খবর সামনে এলো ইউক্রেনের বন্দরনগরী ওডেসার কাছে একটি শিল্প এলাকায় দূরপাল্লার মিসাইল দিয়ে একটি অস্ত্রগুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া ওই গুদামে ন্যাটো দেশ থেকে সরবরাহ করা হারপুন মিসাইল ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এছাড়া ইউক্রেনের পূর্ব অঞ্চলের শহর স্লোভিয়ানস্কের কাছে একটি Mi-17 হেলিকপ্টার এবং খার্কিভ অঞ্চলে একটি Su-25 বিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু আকস্মিক ইউক্রেন সফর করেছেন সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে ইউক্রেনের ডোনবাস এলাকা সফরকালে শৈগু রুশ কমান্ডিং অফিসারদের সাথে কথা বলেন এ সময় তিনি রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এছাড়া ইউক্রেনের সেনারা ডোনবাসের বেসামরিক জনগণের উপর যে গোলাবর্ষণ করেছে তার ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন এদিকে জানিয়ে দিব ইসরায়েলি কর্মকর্তাদের যুদ্ধ অপরাধী হিসেবে স্বীকৃতি দিতে হবে বলেছে হামাস হামাস প্রতিরোধ আন্দোলন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অনুশীলন তদন্তের দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের একটি বিশেষ কমিশনের একটি প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার কর্মকর্তাদের যুদ্ধ অপরাধী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে রবিবার এক বিবৃতিতে গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন বলেছে প্রতিবেদনটি অন্যান্য পূর্ববর্তী প্রতিবেদনের মতো দখলকৃত অঞ্চলগুলিকে দখলকারী সরকারের লঙ্ঘন অপরাধ এবং আগ্রাসী অনুশীলনের তীব্রতা প্রকাশ করে প্রতিবেদনে ফিলিস্তিনি ভূমি ও জনগণের বিরুদ্ধে অপরাধ ও লঙ্ঘনের নথিভুক্ত করা হয়েছে যার মধ্যে ঠান্ডা রক্তের হত্যা গুপ্ত হত্যা বন্দীদের পদ্ধতিগত নির্যাতন জোরপূর্বক বহিষ্কার জাতিগত বৈষম্য এবং বিচ্ছিন্নতা নির্মাণের অনুমতি প্রত্যাখ্যান বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি প্রাকৃতিক সম্পদ চুরি এবং অবশেষে গাজা উপত্যকায় আমাদের জনগণের অন্যায্য অবরোধ আরোপ করেছে বিবৃতিতে এটি বলা হয়েছে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্ব সংস্থাগুলির কাছে তাদের মানবিক এবং আইনি দায়িত্ব পালনের জন্য এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকার এবং চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা সংগঠনটি লঙ্ঘন এবং অপরাধের অবসানের জন্য কাজ করার জন্য তার আবেদন পুনর্ব্যক্ত করেছেন এটি ইসরায়েলি দায়মুক্তির অবসান এবং যুদ্ধ অপরাধ হিসেবে ইসরায়েলি নেতাদের দায়বদ্ধতার জন্য আহ্বান জানিয়েছে জোর দিয়ে যে সমস্ত ফিলিস্তিনি জনগণের কাছে ন্যায় বিচার দিতে হবে এবং তাদের বৈধ অধিকার পুনরুদ্ধার করতে হবে এই মাসের শুরুতে ব্যাংক একটি জেনেভা ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রাণঘাতী শক্তি ব্যবহারের নীতির অবসান ঘটাতে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ব সংস্থার কাছে আবেদন করেছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন